গরমের সবজি পটল দিয়ে নিরামিষ দিনের জন্য আজকে নিয়ে এসেছি একদম শাহি স্বাদের খুব স্পেশাল একটা রেসিপি। এটা পোলাও, ফ্রাইড রাইস বা এমনি সাদা ভাত সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে, তবে তৈরি করা কিন্তু খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যায়। রান্নাটা করার জন্য এখানে 250 গ্রাম পটল অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম। এবার একটা নাইফ দিয়ে পটলের দুই দিক এরকমভাবে একটুখানি বেশি করে চিরে দিচ্ছি, যাতে করে রান্নার সময় তেল মশলা পটলের মধ্যে ভালো করে ঢুকতে পারে আর পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো প্রত্যেকটা পটলে আমি চিড়ে লাগিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 চামচ নুন আর অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে পটলটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, সাথে সাথে কিন্তু রান্নাটা করব না। 5 মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখা পটলের মধ্যে। এবার চলে এসেছি রান্নায়। রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। তো কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে পটলটাকে ভেজে নিতে হবে। তো পটলগুলো দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য, বেশ লালচে করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল ভাজা হতে থাকুক, এদিকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা মতন গোটা কাজু বাদাম। মিক্সিটাকে একদম হাই স্পিডে 8 থেকে 10 সেকেন্ডের জন্য একবার চালিয়ে কাজু বাদামের একটা পাউডারের মতন আমি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে কাজু বাদামের একটা পেস্টের মতন করে নেব, মানে কাজু বাদাম আর মিল্ক পাউডার ভালো করে পেস্টের মতন আমি করে নিয়েছি। কাজু বাদামটা বাড়তে বাড়তে পটলটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক এইরকমভাবে বেশ লালচে করে পটলটাকে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়ন দিচ্ছি, 3টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি। এলাচের মুখটাকে কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম। মিডিয়াম আছে 10 থেকে 15 সেকেন্ডের জন্য। গরম মশলাটাকে একটুখানি হালকা করে সাঁতলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি মতন আদা বেটে নিয়েছিলাম। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরের চিলি পাউডার, তার সাথে দিলাম 1/2 চামচ হলুদ, আর যাচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার কাজু বাদাম আর মিল্ক পাউডার যেটা আমি পেস্টের মতন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর মিল্ক পাউডারটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কত সুন্দর ক্রিমি মতন হয়ে গেছে, যেহেতু এর মধ্যে মিল্ক পাউডার দেওয়া আছে তো সেই জন্যই এরকম ক্রিমি মতন হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মশলার সাথে পটলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, তবে তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় এটা। তো পটলটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল, মানে মিক্সির কাপটাতে অনেকটা মশলা লেগেছিল তো সেটা ধুয়ে এখানে আমি 1/2 কাপ জল দিয়েছি। সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম, 1/2 চামচ চিনি দিয়েছি, আর নুন টেস্ট করে দেখেছিলাম নুনটার একটু কম লাগছিলো, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ফিরে এসেছি। পটলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির টেক্সচারটা দেখুন কত সুন্দর ক্রিমি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে খুবই সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে খুব ভালো করে বসে যায়। তো একদম কম আছে, 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এইরকমভাবে একবার পটল রান্না করে আপনারা দেখতে পারেন, এটা খেতে অসাধারণ হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।